হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা সরকারের পক্ষ থেকেই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ত্রিপুরা রাজ্য হজ কমিটি, সংখ্যালঘু কল্যাণ দপ্তর, কম্পিউটার প্রশিক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। ত্রিপুরা রাজ্য হজ কমিটির সিদ্ধান্তক্রমে ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসরত মাইনরিটি শিক্ষিত বেকার যুবক যুবতীদের আগরতলা মেলার মাঠস্থিত হজ ভবনে 3 মাসের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ প্রার্থীকে কমপক্ষে মাধ্যমিক বা আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে প্রশিক্ষণ মেয়াদকালীন সময়ে হজ ভবনে ফ্রি থাকার ব্যবস্থা করা হবে। খাবার দায়িত্ব নিজেরা বহন করিতে হইবে। মহিলা প্রার্থীর ক্ষেত্রে সঙ্গে একজন প্রকৃত অভিভাবক থাকিতে পারে। তীর বার্ষিক পারিবারিক আয় 2 লক্ষ টাকা বা তার কম হতে হবে। উক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জানানো যাইতেছে যে যাহারা উক্ত ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ নিতে ইচ্ছুক তাহারা আগামী 31 মার্চ 2022 ইংরেজি তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, মার্কশিট, আধার কার্ড, PRTC ইনকাম সার্টিফিকেট সহ সাদা কাগজে কার্যনির্বাহী আধিকারিক ত্রিপুরা রাজ্য হজ কমিটি বরাবরে আবেদন করিতে পারিবে। মাধ্যমিক বা আলিম পরীক্ষার নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। বিস্তারিত বিবরণের জন্য ত্রিপুরা রাজ্য হজ কমিটি অফিস মেলার মাঠ আগরতলায় যোগাযোগ করিতে পারিবে। ফোন নম্বর 0381-2387-583। প্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন এই নোটিফিকেশনটি হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষিত মাইনরিটি ছাত্রছাত্রীদের জন্য। আপনারা যারা যারা কম্পিউটার কোর্স করতে ইচ্ছুক আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। আপনারা যারা যারা মাধ্যমিক বা আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনারা অ্যাপ্লাই করতে পারেন। মাধ্যমিক বা আলিম পরীক্ষার মার্কসের ভিত্তিতে কিন্তু প্রার্থীদের অবশ্যই নির্বাচন করা হবে। আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই চ্যানেলে ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আমি আপডেট দিয়ে দিই।